হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই এই পেজে লেডিস ফাইভ পকেট প্যান্ডা বানাবো ফাইভ পকেট প্যান্ডা বানাবো এবং এটার প্রত্যেকটা পার্টে পার্টে আপনাদের গেটিং যা আছে গেটিং স এবং স্বয়ং সম্পূর্ণ মার্কার পর্যন্ত আমি এই প্যাটার্নটা করবো গেটিং টেটিং যা আছে ঠিক আছে এখন তাহলে আমি চলে যাই সফটওয়্যারে আমি সেভেন দে কাজ করব এটার নাম হবে লেডিস ফাইভ পকেট প্যান্ট নিউ लेक ले लेडीज़, लेडीज़, फाइव पीके टी, पेन क्लियर सीटें गया निीट गया, साइज, हैंडल, टाइटल ब्लॉक नीते তারপরে প্যারামিটারে গিয়া লেন্থ ইউনিটটা আমি একটু নেই সিএম ওকে ফাইলে গিয়া এক্সেস পার্টটা আমি দেখা দিই আমি রাখছি হলো রাখবো হলো কি ড্রাইভে ই ড্রাইভে এই যে এই ফোল্ডারটা রাখবো রেডিস ফাইভ পকেট প্যান্ট এটাতে টোক্কা দিলে এই কয়েক ঘর রাখবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর পরে এই যে লগে যায় দুইটা এই দুটো দিয়ে দিলে হবে আর কিছু লাগবে না ফাইল সেফ ফাইলে গিয়ে আবার সেফ কন্টিনিউ ফাইল সেফ এখন এফ সেভেনে যাইতে হবে আমার সাইজ সাইজ আনতে হবে এটা সাইজ হল বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আমি এই সাইজটা আগে বানায় রাখছি ঠিক আছে তাহলে আমি এই সাইজগুলো আনি এফ সেভেনে গিয়া আই এম পি ইভিডি এটা না এই যে এই ব্লকটাই আমি মারব তাহলে আমি যাব হলো ই ড্রাইভে রাখছি এই যে এটা ওপেন এই যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ আইসে ফাইলে গিয়ে আমি এটারে সেফ দিই এখন ফাইলে গিয়ে সেফ আপনার যদি কন্ট্রোল ই সেভ কন্ট্রোল ই সেফ এই জিনিসটা মোটামুটি সবাই জানেন সবাই বোঝেন তাহলে আমি প্যান্টের হিসাবটা শুরু করি আমার এই যে ক্যালকুলেটার আছে টেক্সট বারে প্যান্টের হিসাবটা আমি প্রথমত ইঞ্চিএম লাইনটা নিব আর ফরন ইঞ্চটা নিব কী নেব আর ফরন রাইস তাহলে আমার ইঞ্চিএম আছে কই ইঞ্চিএম ইঞ্চিএম এই যে ইঞ্চিএম আমি যেটার কাজ করব এটারে আমি এই হলুদ মার্ক দিব ইঞ্চিএম একাত্তর তাহলে আমি এই ঘরটা একটু বাড়াই নি আমি ক্যালকুলেটারের হিসেবটা আমি এই জায়গায় করব ইঞ্চিএম একাত্তর ঠিক আছে আপনারা এটা ক্যালকুলেটারে করবেন এই জায়গায় আমি হিসেবটা করতেছি আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ ইঞ্চি আমি একাত্তর আর হলো আপনার ফরন রাইস ফরন রাইস ইনক্লুডিং ওয়েস্ট উনত্রিশ তাহলে নেই আমি উনত্রিশ উনত্রিশ তাহলে এই দুটা কী হবে একাত্তর আর উনত্রিশ যোগ হবে তাহলে এই জায়গায় আমি দেব হলো আমার একাত্তর যোগ উনত্রিশ কত হলো একশো এই একশোর থেকে আবার মাইনাস যাব হলো চার এই চার চার কন্ডা ওয়েস্টব্যান্ড হাইট চার তাহলে ওয়েস্টব্যান্ড হাইটটা চার এই যে চার তাহলে এই জায়গায় একশো মাইনাস চাৰ কল' ছিয়ানব্বৈ তালে আমি নিব কত আউট চি এম এই জেগা আমি লিখিব এই জেগা আমি লিখিব আবাৰ মুচাফলাব হা তালে নিব হ'ল ট'টাল লেণ্ড ট'টাল এল ই এন জি টি এছ ট'টাল লেণ্ড কত নাইণ্টি ছিক্স নিব আমি এখন আসেন হলো হিপের যে হিসাবটা নাকি হিপের যে হিসাবটা এই তো আপনাদের দরকার আছে তাহলে আমার হিপের মেজারমেন্ট এই জায়গায় এর লেগে আমি বাদ দিবল আর সি তাহলে হিপ আছে আমার কত বিয়াল্লিশ আমার এই যে ছত্রিশ সাইজ কত আছে হিপ কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশের থেকে আমি ম্যানেজ দিব কত ফরওয়ার্ডিংয়ের লেগে তিন সি এম এই তিন সি এম হলো আমার ফরওয়ার্ডিং ঠিক আছে তিন সি এম ফরওয়ার্ডিং দুই পাশে তিন সি এম ফরওয়ার্ডিং মানে এই পাশে দেড় এম এই পাশে দেড় সিএম তিন সি এম ফরওয়ার্ডিং হবে তাহলে আমি এটাকে কী করব বিয়াল্লিশ মাইনাস তিন কত দাঁড়াইল আমার উনচল্লিশ ঠিক আছে এই উনচল্লিশ উনচল্লিশে আমি যেহেতু এই অর্ধেকে প্যাটার্ন করব এই উনচল্লিশে অর্ধেকে প্যাটার্ন করবো তাহলে অর্ধেকে উনচল্লিশে দুই ভাগ করব ঠিক আছে উনচল্লিশ ভাগ দুই তাহলে কত উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট কত নিতে হবে ফাইভ তাহলে কোয়ার্টার হিপ আমি নিব হল ওয়ান ফোর হিপ আমি ওয়ান ফোর হিপ নিব কত তাহলে উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ এই ওয়ান ফোর হিপটা নিব হলো আমি উনিশ পয়েন্ট ফাইভ তাহলে আমার যাইতে আছে কোনডা এই উনিশ পয়েন্ট ফাইভ যাইতে আছে আর যাইতে আছে কোনডা ছিয়ানব্বই উনিশ পয়েন্ট ফাইভ আর ছিয়ানব্বই নিব হলো আমি বক্স তাহলে যাই আমি কারেন্ট সিট আমার এটারে ধরতে হবে এফ টুতে গিয়া এ টুতে গিয়া rectangle ডামার সূস্ক করতে হবে 19.5 96 क्लियर তাহলে আমার মেলাবেন কত 19.5 96 আমি নিলাম এটা হলো লেনথের ক্ষেত্রে আর হলো হিপের ক্ষেত্রে তাহলে আমি এগুলো আপাতত আমি বাদ দিয়ে দিই ঠিক আছে এগুলো তো আমার দরকার নেই ঠিক আছে আমরা আর একটা হিসেবে যখন যাব তখন আমরা এই ঘরগুলো আবার কাজে লাগাবো খেয়াল করেন হ্যাঁ তারপরে আমার ইঞ্চি কত একাত্তর আমি এটার প্যারালাল দিয়া এ পনে প্যারালাল আল দেয়া নিব হলো একাত্তর তারপরে আমি একাত্তর যে নিলাম এখন আমার এই যে হিপের কামটা শেষ এটারে আমি হাইলাইট করি তারপরে নিব হলো ফরন থাই আর ব্যাক থাইডে আলাদা আলাদা আছে ফরণ আছে হলো তেইশ তাহলে আমি তেইশ নেই এফ থ্রিতে গিয়া লেনথ স্টেট লাইন ডেভেলপ অফ দিয়া এ পনে গিয়া তেইশ নিব এটারে আবার এফ থ্রিতে গিয়া ইনসার্ট পয়েন্ট এই জায়গায় আমি ডিলিট করব তারপরে আমি হি পজিশনটা নিয়ে নিই আঠারো সিএম ইনক্লুডিং ওয়েস্ট তার মানে এনতে নিতে হবে চোদ্দো সিএম এই জায়গাতে নিতে হবে চোদ্দ তাহলে ফোনে গিয়ে প্যারালাল দিয়ে চোদ্দো নিতে হবে চোদ্দ আঠারো জায়গায় চোদ্দ নিলাম কারণ ওয়েস্ট বেল বাদ দিতে হবে না চোদ্দো আচ্ছা তারপরে আমি দেখি কি মেজারমেন্ট আছে ব্যাগ থাই চাইছে হলো বত্রিশ তাহলে এটারে আমি কী করব প্যারাল দিয়া বারো মিলেনিসে নিব বারো মিলেনিসে হ্যাঁ ওয়ান পয়েন্ট টু তাহলে আমি এই জায়গার থেকে থ্রিতে গিয়া লেনথ স্টেট লাইন দিয়ে এই সাইডটা আমি দুই সিএম বাড়াবো দুই সিএম ঠিক আছে দুই সিএম আড়াই সিএম বাড়াব পয়েন্ট ফাইভ আড়াই সিএম পয়েন্ট ফাইভ আড়াই সিএম ঠিক আছে এই জায়গাটা আমি বাড়াইলাম কতটুকু আড়াই সিএম আর এই আমি লেনতে অনেকখানি বাড়াই দিই কত আমার বত্রিশ তাহলে এই ফোনে গিয়া ডেভেলপ দিয়ে আমার নিতে হবে বত্রিশ হ্যাঁ আচ্ছা আমি ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর গুছায় বলি এবং আমার ভিডিওগুলো বড়ো হয় অনেক হ্যাঁ অনেকের বড়ো ভিডিও পছন্দ না তো আমি ভিডিওটা বড় দিই আপনাদের বোঝার জন্য যদি আমি খণ্ড খণ্ড দেই খণ্ড খণ্ড দিলে আসলে আপনারা কিছু বুঝবেন না হ্যাঁ এই ভিডিও দেখে ওই ভিডিও দেখতে মনেও চাইবো না এ একটা ভিডিও যদি এক সিরিয়ালে পরিপূর্ণ পান তাহলে আপনারা আপনাদের কাজ বুঝতে অনেক সুবিধা হবে যদি আপনারা আমার ক্যালেন্ডারে শেয়ার করেন ঠিক আছে যে বেশি শেয়ার করবে হ্যাঁ তার কমেন্টে আমি উত্তর বেশি দিব বা তার সাথে আমার নাম্বার দেওয়ার লেনদেন হবে ঠিক আছে তাহলে আমার এটা কত হল এটা হল বত্রিশ এটা হল তেইশ আর হলো বত্রিশ তাহলে আমার আছে কত তেইশ আর বত্রিশ আমি নিয়ে নিয়েছি এখন হল ফরন রাইজ আমি নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে নিতে হবে এখন দেখব আমি নিব হলো যেটা নি পজিশনটা নিব তিরিশ সিএম বিলো একুশ আমি আগে পজিশনগুলো নিয়ে নিব একুশ তিরিশ সিএম নিচে কেটে যায় কী লেখছে হাফ নি অ্যাট তিরিশ সিএম ফ্রম ক্রস তাহলে এই ক্রস হলো এটা উপরে ডারে নিব আমি এই জায়গাতে তিরিশ সিএম নিব তিরিশ হ্যাঁ এটার আমার দরকার নাই বেশি টু তারপরে আর কি আছে কালফ আছে ছিচল্লিশ সিএম নিচে তাহলে কালফটা নিয়ে নেই কালফ হলো কি এই যে এই জায়গায় হলো নি আর হলো বটমের মাঝামাঝি হয় এই জায়গায় যেটা ওই যে আমাদের যে পায়ের ওই জায়গায় যে মাংস বেশি বেশি ওটা হলো কালফ হ্যাঁ আর বটম তো আছেই কালফ হলো ছিচল্লিশ সিএম নিচে ঠিক আছে এই জায়গার থেকে আবার ছিচল্লিশ যাবে আচ্ছা ছিচল্লিশ সিএম নিচে যে আমি নিলাম এই যে কী লেখা এই জায়গায় সেম কাইন লেখা না হাফ কালফ অ্যাট ছিল সিএম ফ্রম ক্রস পয়েন্ট ঠিক আছে তারপরে আমার এগুলো নেওয়া শেষ আমি এখন এ জায়গায় কাজ করব। এটারা আমি এই সিকুরেন্স ডিভিশন দিয়ে এটা আমি দুটা ভাগ করব এফ থ্রিতে গিয়া এটারে ইন ছাট পয়েন্ট করে দেব আর এ ওয়ানে গিয়া এটারে আমি বেজিয়ার ধরব আমি কন্ট্রোল ধরে এটারে আমি ইন্টারসেকশন মারব আবার এফ থ্রিতে গিয়া ইনচার্ট পয়েন্ট এটার আমার দরকার নাই এগুলো আমি ইনচার্ট পয়েন্ট করে দিই ইন্টারসেকশন করে দিই এ ওয়ানে গিয়া ইন্টারসেকশন এখন এই ভিডিওটাই আপনারা দেখেন বোঝেন এই ভিডিওটাই যদি আমি এটুক আজকে আপনাদেরকে দেখাই তো এটুক দেখালে আসলে কোনো কোনো ফায়দা নাই ঠিক আছে পরে এটা খুঁজে পাইবেন কিনা পরের ভিডিও খুঁজে পাইবেন কিনা ওই রকম চিন্তাধারা থাকে পজিশন পজিশন আমার নেওয়া শেষ মানে কি প্যান শেষ এখন হলো জাস্ট আমি শুধু শেপের কাজ করব। কিবোর্ডের ইন্টারফেস করে আমার যেটুক জায়গার দরকার আমি ওইটুক জায়গা ঝুম করে নিব ঝুম করে নিয়ে আমি এখন বেজিয়ারে চাপ দিব আর এই জায়গার থেকে আমার দেখি এই জায়গার থেকে আমি নিব হলো ডেভেলপ পয়েন্ট দিয়া ঠিক আছে এখন এটারে আমি এটার লগে লাগা দিব তারপরে ওয়েস্ট আছে কত দেখি ওয়েস্টেও আমি বাদ দেবো হলো তিন সিএম তাহলে ওয়েস্ট হলো ছত্রিশ আন্ডার ওয়েস্ট নিব হলো আমি সাতত্রিশ এক সিএম প্লাস নেই সাতত্রিশ হ্যাঁ এটা রে ফরওয়ার্ডিংয়ের লেগে তিন সিএম বাদ দিয়েছিলাম না তিন ছিএম বাদ দেব তাহলে ইকুয়াল সাতত্রিশ মাইনাস তিন কত হলো চৌত্রিশ এই চৌত্রিশে ভাগ করব দুই চৌত্রিশ ভাগ দুই সতেরো ঠিক আছে তাহলে আমার ডেভেলপ পয়েন্টে নিতে হবে সরি এটারে নিতে হবে সতেরো ডেভেলপ পয়েন্টে এনে একটা জিনিস দেখেন এটারে আমি যদি রিসেপে যাই এফ থ্রিতে যাইয়া রি গেলে এটারে লারা দিলে এটা দিকে আসবে ঠিক আছে এই কন্ট্রোল জেড এখন এই আমি এটারে নিলাম কত আসে কত সতেরো এটা আছে কত সতেরো এখন আমি এটারে শেপ নিব হ্যান্ডেল দেওয়া আছে আচ্ছা এটা হলো মনে করেন যে হলো রিকোয়ারমেন্ট হলো একশো পার্সেন্ট মেজারমেন্ট দিলাম দেওয়ার পরে এই দাঁড়াইল ঠিক আছে কিন্তু এনে একটা কথা আছে এটারে আমি রিসেপ দিয়া একটু উঠে দিই সরি হুম এটা হলো একশো পার্সেন্ট মেজারমেন্ট এখন এই পয়েন্টটা থাইয়ের পয়েন্টটা অবশ্যই অবশ্যই ফাইভ মিলি এম প্লাস রাখতে হবে নইলে আপনারা স্যাম্পলার মেজারমেন্ট ঠিক রাখতে পারবেন না এখন ঘটনা হলো যে আমি বানাইতেছি প্যাটার্ন আপনারা আছেন কিছু নতুন লোক এরা না বুঝে আর যে আর প্যাটার্ন ভালো না মেকিং করে না হ্যাঁ মেজারমেন্ট ঠিক রাখে না আমি আসলেই মূলত মেজারমেন্টটা প্লাস রাখলাম আমার স্যাম্পল সুইং করার ক্ষেত্রে এখন আপনাদের অনেকের কাছে এটা হয়তো বা ভালো নাও লাগতে পারে সেই কারণে আমি আর প্লাস কাজ করব না আমার যেটা অ্যাকচুয়াল মেজারমেন্ট আমি অ্যাকচুয়াল মেজারমেন্টেই কাজ করব। পরে আপনারা যখন প্র্যাকটিক্যালে কাজ করবেন তখন এটা বুঝবেন কী কারণে প্লাস ম্যানেজ রাখতে হয় তাহলে আমি এখন যাব ওই ফরন রাইস ফরন রাইস আমার এনে কত উনত্রিশ হ্যাঁ নাকি ফরন রাইস হল উনত্রিশ উনত্রিশ কী লিখছে ওয়েসবেন স্যার উনত্রিশ কী লিখছে এনে এনে লিখছে ফরন রাইস ইনক্লুডিং ওয়েসবেন মানে ওয়েসবেন সব তা আমার এটাতে ইকুয়েল দেয় আমি ওয়েস্টবেনটা বাদ দেবো মাইনে উনত্রিশ মাইনাস স্যার পঁচিশ তাহলে আমি এই জায়গায় ডেভেলপ অপ দিয়ে নিব পঁচিশ দু দশ পাঁচ পঁচিশ এটারে আমি ইনসার্টমেন্ট করব এইটারে আবার বেজিয়ার নে আমি এডারে এটার সাথে লাগা দিব এখন লাগা যা দিলাম বেজিয়ার নেই হ্যাঁ এখন কিন্তু আমার এই লাইন দুটার দরকার নাই এই লাইন দুটার আমার দরকার নাই কি কারণে দরকার নাই এই লাইন দুটা থাকলে একটু ঝাপসা ঝাপসা লাগে বোঝা যায় না তা আমি কি করব এখন চলে যাব এ পনে এ পনে প্যারালালের কোনায় গিয়া এটারে সিলেক্ট করে নিব নিয়া এই যেম এক এই যে এডারে মেরিয়ে দিব এখন আমি এডারে দিয়ে এডারে উল্টায় নিব এডারে দেখেন আমি জুম করি আমি যখন ওই প্যারাল কোনো ডাউ শো করে দিলাম তখনই এফ থ্রিতে যা যখন আমি রিসেপটা নিব আমি এই পার্শে কাজ করবো ওই পার্শ্ব অটো শেপ হয়ে যাবে কি কারণে এটা আমি নিলাম আমার এই শেপটা বোঝার জন্য আমি এই কাজটা করলাম আমার কতটুকু নিলে ভালো হইব কতটুকু ডাউন করলে ভালো হইব এখন আমার এটার দরকার নেই কিবোর্ডের ছোটো হাতের জি চাপলে এটা চলে যাবে এটা আমি ডিলেট করে দেব ঠিক আছে তাহলে আমার কি হলো ফরন পার্টের কাজ শেষ হয়ে গেল তাহলে এখন আমি কাজ করবো হলো ব্যাক পার্ট আচ্ছা ব্যাক পার্টের কাজ করতে গেলে লেন্থ স্টেট লাইন দিয়ে আমি এটা বাড়ায় নিই এখন ব্যাক কাজ যে আমি করব এই জায়গার থেকে কিছু কিছু ক্ষেত্রে এই জায়গার থেকে একটু সরাই দিলে আর কি সেপস্যুপ মোটামুটি ভালো হয় মানে এক সিএম দিলেই আনা এক সিএম অথবা দুই সিএম বা যতটুকু আর কি আমি আজকে এটারে নিব হলো এক সিএম এক সিএম নেই নিয়া এটারে আমি বেজিয়ার দিয়ে এই জায়গা দিয়া এই জায়গার থেকে আমি এটারে এতটুক নিচে নেই এটা কোনো ধরা মাপ নাই যে এতটুক নিচে নিতে হবে এটার আইডিয়া অনুযায়ী আপনি যতটুকু নিচে নেবেন তারপরে এটারে একটু উঠাই এটারে আর একটু উঠাই পরে আমি শেডেল দেখতে হবে আমার শেডেল দেখে এটার আমি মিলে দেব ঠিক আছে এ হইলো তাহলে ব্যাগ রাইস কত ব্যাগ রাইস হল আটত্রিশ তাহলে ব্যাগ রাইস যদি আটত্রিশ হয় আটত্রিশ তাহলে এটা সার্চে ম্যানেজ হব না ও সরি ব্যাগ রাইস কত আটত্রিশ ও থ্রি এইট আটত্রিশ হ্যাঁ তাহলে এই জায়গায় আটত্রিশ মাইনাস চার তাহলে কত হলো চৌত্রিশ তাহলে আমি এই জায়গার থেকে ডেভেলপ দিয়ে চৌত্রিশটা নিই চৌত্রিশ এখন এই জায়গায় একটা জিনিস দেখেন এটারে আমার মনে আছে ডাউন হয়ে গেছে গা তা ডাউন হয়ে গেলে আমি এটারে উপর দিকে উঠাবো এখন তারপরে আগে আমি দেখি সাতত্রিশ নিছিলাম আমি ওয়েস্ট সাতত্রিশের থেকে আমি সতেরো পয়েন্ট চোদ্দো মাইনাস করব যেমন সাতত্রিশ মাইনাস সতেরো পয়েন্ট চোদ্দো উনিশ পয়েন্ট ছিয়াশি লাগে আমার আমি এটাতে কী করবো লেনথে স্টেট লাইন দেওয়া উনিশ পয়েন্ট আশি উনিশ পয়েন্ট সাতাশি বা চলব এই আমি এটারে নিয়ে নিলাম তাহলে বেজিয়ার দিয়ে আমি এই জায়গায় এটারে লাগাই দেব তাহলে আমার কি সাতত্রিশ হচ্ছে কিনা এটা আমি দেখে নিব তার আমার এটা হাইকিং হয়ে গেছে সম্ভবত হাইকিংটা আগে আমি ক্লিয়ার করি একটু হাইকিং আছে দিই কতটুকু যে আছে এটা অবশ্য ব্যাগ রাইস মারলে হাইকিং না মানে একটু কম আছে আর কি কত আছে এটা আগে দেখি পরিমাপটা সেভেন মিলি চলবো না হ্যাঁ আমি এটাকে কী করবো আমার ব্যাগ রাইস আছে কত আমি এটা আগে দেখে রাখি চৌত্রিশ না এটারে আমি পিন মারিয়া এটার আমি পয়েন্ট ফাইভ মিলি উঠাইলাম ঠিক আছে এখন হাইকিংটা দেখি এখন একটু কমে গেছে হ্যাঁ এখন এটা কি চৌত্রিশ আছে আছে অল্প একটু কমে গেছে ওটা কোনো সাবজেক্ট না ওটাও যদি সাবজেক্ট হয় ওটাও ঠিক করে দিই চৌত্রিশ হ্যাঁ আমার এটা হয়ে গেলো হাইকিংটাও ক্লিয়ার হয়ে গেল এটাও হয়ে গেল তাহলে আমার এই জায়গায় কী হলো এই জায়গার কাজটা আমার শেষ হলো এটারে আমি কী করবো বেজিয়ার দিয়া এই জায়গা এই জায়গা নিব আর এটারে আমি কী করবো এটারে রিসেট দেব এই সব এখন আমি এটার আর একটা কাজ আছে থ্রিপিন এটার যা কাজটা এটার আমি পুরো প্যালে দুই মিলি নামাই দিব মাইনাস পয়েন্ট টু ঠিক আছে দুই মিলি নামাই দিলাম আচ্ছা এখন আমি এটা চেক দিই কতটুকু ডিফারেন্সে আমি রাখছিলাম তিন সিএম তিন ছিএম ডিফারেন্স আছে সরি আমি কি ভুল নিলাম মেজারমেন্ট আমার এনে কত ছত্রিশ ও উনিশ পয়েন্ট ছেচল্লিশ ছত্রিশ মাইনাস বা সাতত্রিশ সাতত্রিশ মাইনাস সতেরো বিশ লাগবে আছে গত আঠারো উনিশ বিশ ওয়ান পয়েন্ট এগারো ঠিক আছে তাহলে বিশ সতেরো কত সাতত্রিশ এই সাতত্রিশ হলো আমার মেজারমেন্ট বিশ তাহলে এই জায়গায় পয়েন্ট ফোর পার্সেন্ট এটা আমি কমে দিই সতেরো আর তিনে বিশ তিন ডিফারেন্স আছে হ্যাঁ এখন এই শেপটারে আমার এই জায়গায় হ্যান্ডেল আসার কথা আসলো না কে বুঝলাম না বেজিয়ার আর দিয়ে আমি এই জায়গার থেকে এই জায়গায় নিব হ্যান্ডেল তো আসার কথাই মাথায় এই যে এবার আইছে আমি অতবার শিফট ধরছিলাম এই কারণে আসে নাই ঠিক আছে এই হলো কাহিনি এই যে ডিসপ্লেতে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিই তাহলে আমার মেজারমেন্ট আইসে কত সাতত্রিশ আইসে কিনা এই এটা যায় স্পেকশিট আপনারা এটা যোগ করতে পারেন ক্যালকুলেটারে বা এই জায়গায় স্পেকশিটে গিয়ে লেন্থ ইউনিট লাইন দেয়া এটার আপনারা যোগ দিবেন সাতত্রিশ আছে কি না সাতত্রিশ আমার লাগে কত ছত্রিশের জায়গা আমি একসিএম প্লাস সাতত্রিশ হ্যাঁ এখন খালি বোবার মতো আমি কাজ করে গেলে আপনারা কিছুই বুঝবেন না আমি আসলে বুঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন তাহলে আমি আরও নতুন নতুন অনেক ভিডিও দিতে পারবো তাহলে আমরা এই ছত্রিশের মেজারমেন্টটা শেষ দিলাম এখন হলো আমার হিপ হিপ হল বিয়াল্লিশ তাহলে এফ থ্রিতে গিয়া লেনথ স্টেট দিয়ে আমরা কতটুকু কমাইছিলাম তিন এটাতে কী করবো বেজিয়ার দিয়া এই জায়গা এই জায়গা নাকি এই জায়গায় এই জায়গা এটা নিয়ে নিতে হবে এখন এফ এইটে গিয়া স্পেক শিট দেয়া আমি এই জায়গায় দেখি আমার কত আছে এই জায়গায় আছে হলো বিয়াল্লিশ আমার লাগে কত বিয়াল্লিশ ঠিক আছে তাহলে আমি এখন এই যে এই ব্যাক ব্যাক পার্টের শেপটা দেব ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা রানিং করে আমি এই ব্যাক পার্টের শেপটা দিব ঠিক আছে এই শেপটা আমি দিয়ে নিব আর শেপ স্যুপ আসলে কেউ বুঝা কয়ে নিতে পারবো না আপনাদের চোখের আইডিয়াতে আপনারা দিবেন আপনারা প্যান্টের সুপ দেখবেন ঠিক আছে এই যে আমি মনে করেন যে আপনার এই এইটা দিয়ে দিলাম হিপও হলো ওয়েস্টে হলো থাইও হলো। এখন আমি চলে যাব হলো মানে এতক্ষণ আমি যেটা করলাম এটাই আসলে মূলত হ্যাঁ কঠিন একটা কাজ এটুক জায়গায় আর বাদ বাকি যে এটুকু আছে ওগুলো আসলে তেমন একটা কোনো কিছু না ওগুলা রহমত যেমনি করবেন অমনি রাইট অমনি ঠিক হবে ওগুলা ইজি একটা হিসাব হ্যাঁ এখন আমি চাইলেই এটুক ভিডিও করে আপনাদের এটা শেষ দিয়ে দিয়ে দিতে পারি কিন্তু আসলে তা না আমি এটা চাইতে আসি না আমি চাইতে আসি কি আপনারা পরিপূর্ণ পুরোভাবে এটার দেখেন বোঝেন আমি আজকে এই ব্লগটা বানাবো পরবর্তী এটার উপরে গেটিং করব পরবর্তী এটার থেকে সিম বের করব আজকে ব্লকটা আমি বানাবো বানানোর পরে ছোট ছোট পাত যেগুলো ওগুলোও আমি বানাবো ঠিক আছে সেকেন্ড খন্ডে এখন হলো অনেকে আছে ব্লকের উপরে গেডিং করে আবার অনেকে আছে আলাদা করে করে এখন আমি তো ব্লকের উপরে গেডিং করে আপনারা মেসেজ করবেন এই ভিডিওর নিচে যে যে ব্লকের নিচে ব্লকের উপরে গেডিং করব নাকি ব্লক সারা গেডিং করব মানে আমি প্রত্যেকটা পা সিম করে নিয়ে আলাদা আলাদা করে গেডিং করব এই ভিডিওর কমেন্টস বক্সে যেটা বেশি আসবে আমি ওইভাবেই এই গেটিংটা আমি করব তো এখন আমি আজকে এই কঙ্কালটা বানাবো তাহলে আমার এখন চলে যাইতে হবে কই ফরন পকেটটা আমি একটু পরে নিই আমি আগে নিব হলো আর নির মেজারমেন্ট হলো আমার হলো একুশ তাহলে একুশ যদি নির মেজারমেন্ট হয় ঠিক আছে একুশ যদি নির্মেজারমেন হয় হ্যাঁ তাহলে এই একুশে আমি গুণন করব দুই একুশ রে আমি গুণন করব দুই দিয়া কী কারণে দুই দেওয়া গুণন করব কারণ এই একুশটা হলো হাফে আমি এটারে কি করব ব্যাগ এবং ফর্ম মিলায় অল অ্যারাউন্ডটা আমি এই হিসাবটা করবো তাহলে সমান সমান একুশ ইন্টু টু তাহলে হলো কত আমার বিয়াল্লিশ এই বিয়াল্লিশ থেকে আমার এই ফরওয়ার্ডিং এই পাশে দেব দুই সিএম এই পাশে দেব দুই সিএম এই বিয়াল্লিশ থেকে আমি ফরওয়ার্ডিং বাদ দিব হলো চার সিএম তাহলে কত বিয়াল্লিশ মাইনাস চার কত হলো আটত্রিশ এই আটত্রিশে আমি ভাগ করবো কি এই আটত্রিশে আমি ভাগ দিব হলো চার দিয়া তাহলে সমান সমান আটত্রিশ ভাগ চার তাহলে কত হলো সাড়ে নয় করে এখন সাড়ে নয় হলো আমার নিতে হবে এটা আমি কী নিলাম নি ঠিক আছে নি এখন এই সাড়ে নয় করে আমার এই নিরের জায়গায় নিতে হবে ডেভেলপ দিয়া নাইন পয়েন্ট ফাইভ এই জায়গা ইতে আছে মাইনাস নাইন পয়েন্ট ফাইভ আচ্ছা আমি আগে একটা একটা করে কাজ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব ঠিক আছে একটা একটা করে কাজ বুঝাই দেবো আপনাদেরকে প্রত্যেকটা পার্ট আমি বোঝাই দেব আমি নিয়ে ধরছি আগে নিডাই শেষ দেব নিডাই শেষ এই কারণেই দেব আচ্ছা এই দেখেন এন থেকে আমি এটা হলো গিয়ার মাপ নিলাম তাহলে আমি বাদ দিলাম কত বাদ দিছিল স্যার সিএম তাহলে স্যার সিএম বাদ দিলে এদিক দিয়ে যাব হলো দুই সিএম এদিক দিয়ে যাব হলো দুই সিএম যে সার সিএম আমি বাদ দিছি ওই সাইড সিএম অ্যাড হওয়া আমার এই জায়গায় এই মেজারমেন্টটা আইসে তাহলে কী করবো আমি স্পেক চলে যাব স্প্রেকশিটে চলে গিয়া এই যে লেনথে আমি মাপ দিব আমার লাগে কত একুশ যুগ্ন বিয়াল্লিশ আমার এই জায়গায় বিয়াল্লিশ আছে ভাগ করলে আমার একুশ হবে মেজারমেন্ট তাহলে ওকে নির মেজারমেন্ট ওকে এই কালফে গিয়াও সেম কাহিনি নিয়ে আমি যেভাবে নিছি কালফো আমি এইভাবে নিব তালে কালফের মেজারমেন্টটা আমি ওই সেম ক্যাটাগরিতে নিব কালফের মেজারমেন্টটা সেম ক্যাটাগরি কালফে আছে কত আমার বিশ তাহলে আমি এই বিশে কী করবো গুণন দিব দুই তাহলে এটা আমার সমান সমান দিয়া বিশ গুণন দুই তাহলে চল্লিশ এই চল্লিশের থেকে আমি মাইনাস দেবো চার চল্লিশ মাইনাস চার ছত্রিশ এই ছত্রিশে আমি ভাগ করব চার ঠিক আছে ছত্রিশ ভাগ চার তাহলে কত নয় এই নয় করে আসবে এই জায়গায় নয় মাইনাস নয় একটু সেফ দেন আমি অনেকক্ষণ ধরে সেফ দিতে আপনারা অবশ্যই অবশ্যই সেফ দিবেন একটু পর পরই হ্যাঁ আমি একটু পর পর সেভ দিতে আসি না কি কারণে আপনাদের বুঝতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা কোনো ঝাপসা ঝুপসা না আসে এটা আর কি বোঝার জন্য লেনথ স্টেট লাইন দিয়ে এটা দুই সিএম বারায় দিব এটার আমি ওই যে চার সিএম বাদ দিচ্ছি দুই সিএম দুই চার সেম আমার এই পাশে পড়ছে তারপরে এ পে এইটে গিয়া স্পেকশিটে গিয়া আমি এটার মাপ দিই কত আছে আমার কত বিশ বিশ দিক কত চল্লিশ তাহলে আমার কালফের মেজারমেন্টও হয়ে গেল এখন আমার বটমও সেম কাহিনী তাহলে বটমও সেম কাহিনীতে আমার নিতে হবে তাই বটমটা আমি সেম কাহিনিতে নেই সতেরো ঠিক আছে এই সতেরোতে কী করবো আমি ও সরি সতেরো সেম ইস্যু সতেরো ঠিক আছে এখন এই সতেরোরে কী করতে হবে গুণন দিতে হবে দুই চৌত্রিশ এই চৌত্রিশের থেকে বাদ দিতে হবে কত মাইনাস চার তাহলে এটা ভাগ দিতে হবে কত তিরিশে ভাগ চার সেভেন পয়েন্ট ফাইভ কত হইল মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এ পাশে আসিয়া সেভেন পয়েন্ট ফাইভ যদি আপনারা এই প্যান্টের ভিডিওটা দেখেন আমি আশা করি দ্বিতীয় কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না এফ থ্রিতে গিয়া আবারও লেনথ স্টেট লাইন দেব দুই আবারও লেনথ স্টেট লাইন দিব দুই তাহলে আমি এই 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 মেজারমেন্টটা একটু মাপে নিই ঠিক আছে চৌত্রিশ তাহলে কত আমার বডমের মেজারমেন্ট কত সতেরো তাহলে সতেরো দিন কত চৌত্রিশ তাহলে মোটামুটি আমার সব মেজারমেন্টই ওকে আছে আমি এখন কি করব আপনারা দেখেন যেহেতু এই জায়গায় কালফার মেজারমেন্ট আছে কালফার মেজারমেন্ট না থাকলে আমি কি করতাম একবারে ডাইরেক্ট মারিয়ে দিতাম বেজিয়ার দেওয়া এই জায়গার থেকে আমি ডাইরেক্ট এই জায়গায় লাগা দিতাম কিন্তু না আমি এখন তা করব না আমি করব বেজিয়ার দেওয়ার শিপ বাটন চাপে ধরে এটার সাথে এটা লাগা দিব ঠিক আছে শিপ বাটন চাপে ধরে এটার সাথে এটা লাগা দিব এটা কিন্তু এটুক জায়গা হ্যাঁ আপনারা আবার পুরা জায়গাটা মারবেন না এটুক জায়গায় তার মানে কি ওর এই জায়গায় একটু মাংস আছে এই জায়গায় একটু ফুলা ফুলা একটা ভাব আছে এটা আপনার পায়ে আপনি ফলো করেন ফুলা ফুলা একটা ভাব পাইবেন এটা দিব এটার সাথে এখন একটা জিনিস যেটা দেখার আছে আপনাদেরকে এই জিনিসটা আপনারা দেখবেন এই জায়গায় আমি কিন্তু নিচি সুন্দর মতো এই জেগাটা কি আছে মনোহিত আছে এই জেগাৰ থাকে এই জেগাটা বেৰ হৈ চলছে ঠিক আছে এফ থ্ৰিতে গীয়া এফ থ্ৰিতে গীয়া এফ থ্ৰি এফ থ্ৰিতে গীয়া পিন 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 মেৰে আমি এইটো চিলেক্ট কৰি এই জেগাৰ থাকে এই জেগা এটাৰে আমি উঠাই দিব পইণ্ট ফাইভ জিৰ' জিৰ' ঠিক আছে এই যে এখন আমার মেজারমেন্টটা মোটামুটি শেপ সুপ মোটামুটি একটু ঠিক পর্যায়ে আছে আর আমি যে বলছিলাম যে আগে যে এই জায়গাটা একটু প্লাস রাখতে হবে এই জায়গাটা অবশ্যই অবশ্যই একটু প্লাস রাখতে হবে কারণ এটারে আমি সেপস্যুপ মিলাইতে গে দেখেন এই জায়গায় মনে হতে আছে আমার আরও একটু যদি আরও দুই মিলিয়ে ভাসাইতে পারতাম তাহলে আমার অনেক ভালো হতো তাহলে কী করবো আমি এই জায়গার থেকে পয়েন্ট ফাইভ বাড়ায় দিই পয়েন্ট ফাইভ বাড়ায় দিলাম এখন কি করব এই পয়েন্ট ফাইভই যেটা বাড়াইলাম পয়েন্ট ফাইভটা বাড়াই দিলাম এই কারণে এই যে এই জায়গাটা একটু সুন্দর হওয়ার জন্য ঠিক আছে এখন আমি এটারে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা চালু করে এটারে আমি শেপ নিব এই শেপটা নিলাম হ্যাঁ এদিকের থ্রিতে গিয়ে ওটা যত পয়েন্ট ফাইভ বাড়াইছি এটা আমি মাইনাস পয়েন্ট থ্রি এটা শেপ শুপ ঠিক করতে গিয়ে ভাই হ্যাঁ এটা বাড়ায় দিলাম তাহলে কেমনে মানে বারান্দা উচিত হয়নি এই জায়গার থেকে বেজিয়া দিয়া এই জায়গায় ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেল হ্যান্ডেলটা শো করা নিলাম এই যে মনে করেন যে এত সুন্দর করে বুঝায়া দিয়া ঠিক আছে এক মিলি না আর এক হুম এই যে এত সুন্দর করে বুঝায় দিয়া ঠিক আছে তারপরও যখন আপনারা কমেন্টস করেন ঠিক আছে একটু ভাবে চিন্তা কমেন্টস করেন হ্যাঁ আর কমেন্টস করেন সমস্যা নাই আমার এটাতে কোনো দুঃখ নাই ঠিক আছে এই যে আমি যে এই ব্লগটা বানাইছি এভাবে বুঝায়ে দিয়েছি যদি কোনো ভিডিও দেখাইতে পারেন যে তারা এইভাবে বুঝায়া দিছে একবারে হাতে কলমে তাহলে আমার অবশ্যই আমারে ওই ভিডিওর লিঙ্কটা দিবেন আমি ওই ভিডিওটা দেখব এবং বোঝার চেষ্টা করব সে কীভাবে বুঝাইতেছে এবং আমি তারে আমি কিভাবে বুঝাইতেছে এই লোকগুলারে আমি কি আসলে বুঝাইতে পারতাছি না ঠিক আছে তো আজ এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমি দেখাবো বাদ বাকি এরা এল সেকেন্ড পর্বে আমি দেখাবো অন্য অন্য ছোটো ছোটো পাশগুলো কীভাবে নিতে হয় ঠিক আছে আমি এটা সেভ করে রাখলাম ছোটো ছোটো পাসগুলো কীভাবে নিতে হয় ওটা আমি দ্বিতীয় দ্বিতীয় ভিডিওতে দেখাবো আর তিন নাম্বার ভিডিওতে দেখাবো হলো আপনার গেটিং এবং পাশগুলো কিভাবে কিভাবে আলাদা করে নিতে হয় আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ